আবারও বাংলা নতুন বছর বরণের খবর জানাবো দর্শক। বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে রংপুরে শোভাযাত্রা করছে সাংস্কৃতিক কর্মীরা। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী রেজাউল করিম মানিক। মানিকের কাছ থেকে জানতে চাইবো, মানিক, বাংলা নববর্ষের শুভেচ্ছা আপনাকে, এবং আপনার মাধ্যমে জেনে নিতে চাই রংপুরের বর্ষবরণের আজকে কি কি আয়োজন রয়েছে। বাংলা নববর্ষের শুভেচ্ছা আপনাকে। আসলে আপনাকে যদি বলি যে সকাল থেকেই আজকে টাউন হল চত্বরে সামাজিক সাংস্কৃতিক জোট যেটি রয়েছে তারা কিন্তু নানা ধরনের কর্মসূচি পালন করছে। এখন জেলা প্রশাসনের আয়োজনে বনাঢ্য শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা আপনি চলছে, ক্যামেরার চোখেই আপনি দেখতে পাচ্ছেন যে গ্রামীণ যে যে চিরা চরিত্র যে চিত্রগুলো সেগুলো কিন্তু আজকের এই শোভাযাত্রা উঠে এসেছে। লাঠি খেলা থেকে শুরু করে এই যে বিচিত্র অর্থাৎ রঙে সেজেছে কিন্তু আজকের এই রংপুরের মাঠ। আপনি দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর মেট্রো বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা, পলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান সহ জেলা প্রশাসক পুলিশ সুপার সহ আপনি দেখতে পাচ্ছেন সকলের নেতৃত্বে কিন্তু একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রংপুরে চলছে। এই শোভাযাত্রার মধ্য দিয়ে আসলে একটি বিষয় মুছে বলে রাখি যে পুরাতনকে সম্পূর্ণ ধুয়ে মুছে ফেলে নতুনকে স্বাগত জানানোর জন্যই আজকের এই শোভাযাত্রা, এবং আজকের অর্থাৎ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে একটি প্রত্যয় এই প্রত্যয় নিয়ে কিন্তু আসলে আজকে রংপুরে এবং আশেপাশের জেলাগুলোতে বর্ণাঢ্য শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা চলছে। আপনি ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে নানা রঙে রং বেরঙের পোশাক পরেছে গ্রামীণ যে চিত্র এটি কিন্তু আসলে আজকের এই মঙ্গল শোভাযাত্রা উঠেছে, যে সব মিলে রংপুরের যেন বাংলা নববর্ষের জন্য প্রাণের উচ্ছ্বাসে মেতে উঠেছে। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ, ফিরে যাব আপনার কাছে। অনেক আপনাকে ধন্যবাদ।